কি বলছেন কি মশাই, এত বড় পাঁটা ছাগলটা কে সকাল সকাল ঝেড়ে দিয়ে পালালো? আরে সকালে নয়, কাল রাতে কে ঝেড়ে দিয়েছে? ভেবেছিলাম আজ মাটন বিরিয়ানি রেঁধে সবাইকে খাওয়াবো। প্রসেনজিতের ঘর থেকে কাল মদ আর খাসির মাংসের গন্ধ পাচ্ছিলাম। কি হলো, কি হয়েছে এখানে? এইখানে অনেক বড় কেলেঙ্কারি হয়ে গেছে বাপ। আমি কাল যে পাঁটা ছাগলটা কিনে এনেছিলাম সেটাকে ঝেড়ে দিয়েছে, আমি এইখানেই বেঁধে রেখেছিলাম। তুমি কি কাউকে দেখেছো? ঘর থেকে ছাগল চুরি হয়ে যাচ্ছে, কিসব দিনকাল চলে এলো। কিন্নিমা, প্রসেনজিতের ঘর ঝাড় দিতে গিয়ে মদের বোতলের সঙ্গে ছাগলের ছাল চামড়া পেলাম। আরে এইসব আবার কি রে? একবার দেখি গিন্নিমা, দেখি দেখি। আরে হ্যাঁ, আরে এই কালারই তো সেই ছাগলটা যেটা এনেছিলাম কালকে। দেখেছিস, কিছুদিন আগে আমরা গরু চোর দেখেছিলাম, আর আজ আমরা ছাগল চোরটাও দেখে নিলাম। মা বিশ্বাস করো, আমি এই ছাগলটা ঝেড়ে খাইনি। মা কাল রাতে ফ্লিপকার্ট থেকে মদ আর ছাগলের মাংস অর্ডার করে খেয়েছিলাম, বিশ্বাস করো। কিছু বলছো না কেন? আই লাভ পাঁঠা। তো গাইস, আজকের ভিডিওটা ব্যাস এতটাই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে।